তোমাদের আমি একটা নতুন গল্প বলি। এই গল্পের নাম হচ্ছে রাজার ছোট্ট বেশি ডায়েরি। তো দেখো, এখানে একটা কৃষক চাষ করতেছিল। তখন এখানে রাজা এসেছিল। তখন রাজা খুব রাগ হয়ে ওকে বলছিল যে তোমার এই ধানটা আমাদের দিয়ে দাও, মানে এই ধানের জমিটা। তারপরে রাজা কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। রাজা তারপর কৃষককে অনেকভাবে বোঝাতে চাইছিল, কিন্তু কৃষক না করেছিল। তারপরে দেখো, ও রাজার মেয়ে আস্তে আস্তে করে এগিয়ে আসলো। আস্তে আস্তে করে দেখো, তারপরে ও খুবই কষ্ট করে তার বাবাকে আটকালো। তারপরে কৃষক গিয়ে বউকে বলল যে রাজা তাকে কী কী বলেছে। তারপর সব খুলে বলল বউকে। তারপর দেখো, বউ এই রাজার কাছে আসলো। তারপরে বউ এটা শুনে খুবই কষ্ট পেল। ওরা দেখো কেমন দুঃখী হয়েছে, দুজনে খুব কষ্ট পেয়েছে এই কারণে। দেখো, এরপরে রাজা খুব ওদের বোঝালো এই যে। তারপর রাজা অনেকভাবে বলল ওর বউকে যে এটা দাও, কিন্তু ওর বউ কোনো কথা শুনল না। ওর বউ খুব কষ্ট পেয়েছিল। এরপরে বউ রাজাকে খুব রাগ হয়ে বলল যে আপনি পারবেন না আমাদের জমি নিতে। খুব রাগ হয়ে বলল। রাজা চুপ করেছিল, রাজা কিছু বলল না অনেকক্ষণ ধরে। কিন্তু পরে রাজাও তার এই কৃষকের বউকে বলল যে না, তুমি পারবে না এটা করতে, আর তুমি দাও না তো কিন্তু তোমাদের বাড়ি আগুন পুড়ে ফেলবে। এরপরে ও ওর বাড়িতে গেল ওদের। তারপরে একটা ওর ওদের বাড়ির কাজের লোককে ডাক। তারপর ওই মেয়েটা কিছু দাঁড়িয়ে থাকতো। তারপর ও দেখলো কি রাজা আসলে একটা ডাইনি হয়ে গিয়েছে। ও খুব ভয় পেয়ে দৌড় দিয়ে পালিয়ে গেল। দেখো এই যে এই ডাইনিটা হাসা করে হাসতে লাগলো। এই যে এরপর ডাইনি দেখো অট্টহাসি দিয়ে নিজে অনেক কথা বলতে লাগলো। এই যে দেখো, আর যখন দেখো সবাই যখন গ্রামের গ্রামবাসীরা দেখলো যে রাজার আসল রূপ এত ভয়ঙ্কর, তখন সবাই খুব ভয় পেল। আর ভয় পেয়ে এই রাম ছেড়ে পালিয়ে গেল। তাই তখন এইভাবে করে ডাইনি এই পুরো গ্রামটা দখল করে দিল। তারপর থেকে এই গ্রামে আর কোনো মানুষ আসতে পারে না। ডাইনি তখন থেকে এখানে একাই থাকতো। আর তোমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও।